আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, এখন বাজে প্রায় 7:30টার মতন, আমি একটু বের হলাম। বাহিরে তো অনেকটাই কুয়াশা, আর ভাবি তো সকালে চলে এসেছে, ভাবির কাজ ভাবি করে নিতেছে, আর বাহিরে একটু হাঁটলাম কুয়াশা দেখে। এখন তো প্রায় দিনে সকালে দেখা যায় অনেক কুয়াশা। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, আমি রুটি বানাবো, আর পাশের চুলায় ভাজিটা বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজি। মার জন্য শুধু রুটি বানাবো, গতকালকের ভাত আছে, তরকারি আছে, তাই আমি আর সাইদুল বাবা খাবো। মার জন্য শুধু রুটি বানাচ্ছি, আর ভাজিটা একবারে বসিয়ে দিলাম, অনেকগুলো ভাজি, ফুলকপি আর আলু দিয়ে ভাজি করতেছি, দুপুরে আর যেন করা না লাগে, এই জন্য মনে করলাম একবারে দুপুরের জন্য আর সকালের জন্য ভাজিটা করে ফেলি। আর এদিকে আমি আটাটা সিদ্ধ করে নিলাম, দুইটা রুটি বানাবো মার জন্য, আর এই যে ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। তারপর তো নাস্তাটা তৈরি হয়ে গেল, আমি সব কিছু গরম করে নিয়ে এসেছি টেবিলে, গতকালকে ডাল মাছ, তারপরে জাম মার জন্য রুটি, ফুলকপি ভাজি, গতকালকে শাক আছে আর ভাত আছে, এই দিয়ে সকালের নাস্তা। তারপর তো নাস্তা খেতে বসে বলো মা আর সাইদুলের বাবা, বড় ভাইয়া তো গতকালকে ঢাকা গিয়েছে, আজকে আসবে। তারপর তো ঘন্টাখানিক পর সাবাও চলে আসলো স্কুল থেকে, আমি আর সারামণি বসে চা খেতেছি। সাবা আর স্কুল তো এখন তেমন একটা ক্লাস হচ্ছে না, ওদের স্কুলে খেলা চলতেছে, এই জন্য তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে। সাবা গতকালকে বিরিয়ানি ছিল তাই খেয়ে নিতেছে। তারপরে 12:30টার দিকে রান্নাঘরে চলে আসলাম, কী কী রান্না করব, ফলি মাছ উস্তা দিয়ে রান্না করব, আর ভাত রান্না করব, আর ঘন ডাল আর টমেটোর চাটনি, এই দুপুরের মেনু, সকালে তো ভাজি করে রেখেছিলাম। ভাতটা তো বসিয়ে দিয়েছি, এখন মেখে চুকে ফলি মাছটা বসিয়ে দিই, উস্তা দিয়ে রান্না করব। আমি সব ময় মশলা দিয়েছি, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ, আর দিলাম তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখব, তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। তারপর তো ফলি মাছের তরকারিটা বলক আসলো, এখন ধুয়ে রাখা উস্তটা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে হালকা নাড়াচাড়া করে আস্তে আস্তে রান্না করি, আর ঢাকবো না, উস্তা দিলে আর ঢেকে রান্না করতে হয় না। ভাত তো হয়ে গেছে, এখন প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম, মসুরি ডালটা টমেটো দিয়ে ঘন করে রান্না করব। তারপর তো টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম, ডালটা দু তিনটা সিজ আসার পরে নামিয়ে রেখেছি, আর এখানে টমেটোর চাটনিটা মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, আর এখানে উস্তার তরকারিটা প্রায় হয়ে এসেছে ফলি মাছের। তারপর তো ডালটা হয়ে গেছে, আমি ঘুটনি দিয়ে ঘুটে এখন আর একটু জাল দিয়ে নিতেছি, আর ওই চলে তো আস্তে আস্তে চাটনিটা হচ্ছে। আর এই যে জান্নাত বুড়ি আমার কোলে, তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কী কী রান্না করলাম, টমেটো চাটনি করেছি, ঘন ডাল, উস্তা দিয়ে ফলি মাছের তরকারি, আর ভাত, এই দুপুরের মেনু।
তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো বড় ভাইয়া মা আর সাইদুলের বাবা। বড় ভাইয়া তো সকাল ঢাকা থেকে চলে এসেছে, এসে স্কুলে চলে গেছিল, এখন খাওয়ার টাইম চলে এসেছে বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে স্কুলে। তারপরে বিকেল দিক দিয়ে চলে আসলাম আমাদের পাশের বাড়ি। এই বাসা সিন্নি হয়, রান্না হয়ে গেছে, আমি বিকেলে আসরের নামাজ শেষ করে এই বাসায় এসেছি। আর এই সবুজ ভাইদের বাসায় অনেক গাছ আছে, মানে ফুলের গাছ, গেন্দা ফুলের গাছ। দেখে মন চলে তোমাদের একটু দেখাই। তারপরে গেন্দা ফুলের গাছ দেখলাম, তারপর একটা বেগুন গাছও দেখলাম, সাদা সাদা বেগুনও হয়েছে। তারপর তো বাসায় চলে যাব, আর তখনই দেখি ঝালমুড়িওয়ালা দেখে খেতে মন চাইলো, তারপর আমি কিনলাম ঝালমুড়ি। সারামণি অবশ্য খেয়েছে, আমি কিনলাম আর সাবার জন্য নিয়ে গেলাম ঝালমুড়ি। তারপর সন্ধ্যার পর ভাবি এসে সিন্নি দিয়ে গেল। এই যে আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।